অ্যাকচুয়াল দুনিয়াতে যারা প্রকৃতি ব্যবসায়ী যারা মন থেকে ব্যবসাকে ভালোবাসে এবং ব্যবসা করে দুনিয়াকে পরিবর্তন করতে চায় না তারা আজকের দিনে দাঁড়িয়ে কালকের ভবিষ্যৎ নিজের চোখে দেখতে পায় ইয়াস নিজের চোখে দেখতে পাই এবার আপনারা বলবেন শিবম দা এটা আবার আছে নাকি আমি বলবো পসিবেল আছে মুকেশ আম্বানি এটার উদাহরণ আছে মুকেশ আম্বানি দু সালে দাঁড়িয়ে সে বুঝতে পেরেছিলো একটা সময় ভারতবর্ষের ম্যাক্সিমাম মানুষ ইন্টারনেট ইউজ করবে তো ওই সময় দু আট সালে সে জিওর কথা কিন্তু মাথায় এসছিল আজকের দিনে জিও দেখুন ধুম মাচাচ্ছে পার সেকেন্ডে কয়েক কোটি টাকা আজকে জিও কিন্তু রোজগার করছে তো আজকে এই কথাগুলো কেন বলছি আপনাদের সঙ্গে কেন আপনাদের সঙ্গে আজকে এমন তিনটে ব্যবসার কথা আইডিয়া মানে তিনটে ব্যবসার আইডিয়া শেয়ার করব যে তিনটে ব্যবসা আগামী দিনে একটা বড় জায়গা দখল করতে পারে এবং মানুষ কিন্তু ওই ব্যবসা করে প্রচুর টাকা রোজগার করবে এবার আপনাদের মনে হতে পারে যে শিবমদা সময় নষ্ট না করে তাড়াতাড়ি আপনি তিনটে ব্যবসার কথা আলোচনা করুন এই তিনটে ব্যবসা এমন ব্যবসা আছে যে শুরুতে কিন্তু ইনভেস্টমেন্ট একটু বেশি হতে পারে বেশি হতে পারে এখনকার সময় মার্কেটে ব্যবসাটা হয়তো খুব বেশি ভালো চলবে না কিন্তু আগামী দিনে এই ব্যবসা থেকে আপনি প্রচুর মুনাফা অর্জন করবেন কিন্তু প্রথম ব্যবসা হচ্ছে চার্জিং স্টেশন চার্জিং স্টেশন আপনি জানেন বা আপনারা সবাই জানেন ভারতবর্ষ এখন প্রচুর ডেভেলপ হচ্ছে সারা বিশ্বের মধ্যে এখন ভারতবর্ষ এমন একটা কান্ট্রি আছে যেই কান্ট্রি থেকে বেশি ডেভেলপ করছে এখন তো এখানে ডেভেলপ হচ্ছে ইলেকট্রিক ভেহিকেলসটাও ডেভেলপ হচ্ছে আজকে টাটার ইভি দেখুন ইভি সেল অনেক বেশি বেড়ে গেছে আজকে সেল বেড়ে গেছে আজকে ম্যাক্সিমাম কোম্পানি অটোমোবাইল কোম্পানি তারা ইলেকট্রিক গাড়ি বের করার চেষ্টা করছে এবং ভারতবর্ষে এটা আইডিয়া করা যাচ্ছে যে আগামী কুড়ি বছরের মধ্যে আমরা হাইওয়েতে যে ট্রাকগুলো দেখি না সেই ট্রাককেও ইলেকট্রিক ট্র্যাক করে দেওয়া হবে এবার যদি এত গাড়ি দুনিয়াতে কত গাড়ি চলতে থাকে বলুন তো ভারতবর্ষে এই ম্যাক্সিমাম গাড়ি মানে এর মধ্যে ফিফটি পারসেন্ট গাড়ি যদি ইলেকট্রিক ভেহিকেলস হয়ে যায় তাহলে পেট্রোল পাম্পের মতো চার্জিং স্টেশনেরও তো দরকার আছে নাকি না উইদাউট চার্জ ছাড়াই মানুষ গাড়ি চালাবে সম্ভব আছে সম্ভব নেই তাহলে আপনি এখন থেকে ভাবুন তো যে চার্জিং স্টেশনের ডিমান্ড কত বাড়তে পারে এবার এটাকে আপনারা বড় করতে পারেন ছোটোভাবেও করতে পারেন দুরকমভাবে করতে পারেন হতে পারে আপনার একটা বড় রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের নিচে আপনি একটা চার্জিং স্টেশন বানিয়েছেন কেন কমপ্লেক্সে তো ম্যাক্সিমাম মানুষের গাড়ি থাকে আর আজ থেকে পাঁচ বছর পরে দেখা যাবে কমপ্লেক্সের নিচে যত গাড়ি দাঁড়িয়ে আছে তার মধ্যে সেভেন্টি পারসেন্ট গাড়ি ইভি রয়েছে ইলেকট্রিক ভেহিকেল রয়েছে তো তারা তো চার্জ দেবে না চার্জ দিলে কোথা থেকে চার্জ দেবে যদি ওই চার্জিং স্টেশনটাই আপনি তৈরি করে দেন তাহলে আপনার ব্যবসা কিন্তু অনেক অনেক ডেভেলপ হবে অর্থাৎ আমি সবাইকে বলতে চাই চার্জিং ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন একটা এমন ব্যবসা হতে চলেছে ভারতবর্ষে যেই ব্যবসা একটা সময় অনেক ধুম মাছাবে কিন্তু পেট্রোল পাম্প যতটা ব্যবসা গ্রো করেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে চল্লিশ বছর আগে ততটাই কিন্তু ইভির ইভির জন্য ইলেকট্রিক ভেহিকেলসের জন্য চার্জিং স্টেশনের ব্যবসা কিন্তু অনেক ভালো চলবে সেকেন্ড যে ব্যবসার আইডিয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সেটা কি আছে সেটা হচ্ছে প্লাস্টিক রিসাইকেল বিজনেস ভালো করে শুনবেন প্লাস্টিক রিসাইকেল বিজনেস এবার আমি আপনাদেরকে বলতে চাই আপনারা যদি প্লাস্টিক রিসাইকেল বিজনেসের ডিটেলস জানতে চান যে কি মেশিনারি লাগে কিভাবে করা হয় আমাকে কমেন্ট করতে পারেন আমি একটা পুরো ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি অ্যাকচুয়ালি প্লাস্টিক এখন এমনভাবেই ইন্ডিয়াকে দেখা হচ্ছে বা ইন্ডিয়ার আগামী দিনে এরকম প্ল্যান রয়েছে যে যত প্লাস্টিক আছে না বটেলগুলো দেখতে পারি বা বিভিন্ন রকমের প্লাস্টিক সেইগুলোকে রিসাইকেল করে রিসাইকেল করে বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে ইয়েস বিভিন্ন রকমের প্রোডাক্ট তৈরি করা হচ্ছে এই যে রাস্তার রাস্তাটা যে তৈরি হচ্ছে এখনকার দেখবেন প্রধানমন্ত্রী সড়ক যোজনা বলুন আর আমাদের স্টেট গভর্নমেন্টের যে কোনো রাস্তাতে এখন প্লাস্টিক যেটা পিস কালো রঙের যে পিসটা থাকে না সেই জায়গাতে প্লাস্টিক ইউজ করার চিন্তা ভাবনা করছে এবং প্রচুর রাস্তা কিন্তু এখন প্লাস্টিক গলিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে ইয়েস প্লাস্টিক দিয়ে বিভিন্ন রকমের টাইলস তৈরি করা হচ্ছে বিশ্বাস করবেন বিভিন্ন রকমের টাইলস তৈরি করছে কি দিয়ে প্লাস্টিক দিয়ে কেন প্লাস্টিককে রিসাইকেল করিয়ে টাইলস তৈরি করছে এই যে ওয়াল ডেকোরেশনের জন্য যে প্লাস্টিকগুলো লাগে সেগুলোকে প্লাস্টিক রিসাইকেল করে ওয়ালে লাগানোর জন্য বিভিন্ন রকমের টাইলস প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে তো এই যে প্লাস্টিক রিসাইকেল ইন্ডাস্ট্রি এখন যতটা না ডেভেলপ আছে আগামী দিনে আরও অনেক অনেক বেশি ডেভেলপ হবে অনেক বেশি ডেভেলপ হবে তো দিস ইজ এ রাইট টাইম এটা ভীষণ ভালো একটা সময় আছে আপনাদের মধ্যে যদি কেউ প্লাস্টিক রিসাইকেলের বিজনেস শুরু করতে চান আপনার মাথায় যদি আসে বা ভালো লাগে আপনি এই ব্যবসার ডিটেলস গুগলে সার্চ করতে পারেন বা আমাকে কমেন্ট করতে পারেন আমি কিন্তু ডিটেলস ভিডিও বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। এমন একটা ব্যবসার কথা বলছি সেটা হচ্ছে গ্রিন এনার্জি গ্রিন এনার্জি আমরা আগেও বলেছি যে ইলেকট্রিক ভেহিক্যালসের পরিমাণ বাড়ছে বা মানুষ এখন সোলার লাগাতে চাইছে কেন দেখুন তাপবিদ্যুৎ যেটা কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ তৈরি করা হয় তো কয়লা তো শেষ হয়ে যাচ্ছে একটা সময় আসছে আগামী দিনে যেখানে সোলারের সংখ্যা বেড়ে যাচ্ছে বা এই সোলার রিলেটেড ব্যাটারি ব্যাটারি তৈরি করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে কাঁচামাল যেগুলো লাগে সেই বিজনেস কিন্তু অনেক বাড়বে অর্থাৎ গ্রিন এনার্জি রিলেটেড যে কোনো প্রোডাক্ট যে কোনো প্রোডাক্টের বিজনেস আপনি যদি এখন শুরু করছেন তো সেই ব্যবসার কিন্তু একটা সময় অনেক অনেক ডেভেলপ হবে অনেক ডেভেলপ হবে আপনাদের মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে যে কোন ব্যবসাটা কিভাবে শুরু করতে হয় কী পেপার লাগে আপনি কমেন্ট করতে পারেন আমাকে আমি ডিটেলস সেটা নিয়ে ভিডিও বানাবো কিন্তু বাট এই তিনটে ব্যবসা আগামী দিনের সত্যি দুনিয়ার একটা পারে কিন্তু অনেক মানুষের কর্মের ব্যবস্থা করে দিতে পারে দেবো এই যে যে ইলেকট্রিক ভেহিক্যালস চার্জিং স্টেশন আপনি করছেন না বাট অনেক বড় বড় গ্রুপ চলে আসবে অনেক বড় বড় কোম্পানি চলে আসবে এর মধ্যে পয়সা ইনভেস্টমেন্ট করবে এবং প্রচুর ছেলে চাকরিও হবে এখানে প্রচুর ছেলে চাকরি হবে এখানে তো এই ইন্ডাস্ট্রি ডেভেলপ হবে বা যে তিনটে ব্যবসার কথা বললাম এই তিনটে ব্যবসায় কিন্তু আগামী দিনে অনেক অনেক বেশি ডেভেলপ হবে এই যে প্লাস্টিক রিসাইকেল যেটা বললাম সেটা গভর্নমেন্ট থেকে কিন্তু অনেক সাবসিডি দিচ্ছে অনেক অফার দিচ্ছে আপনাদের জন্য যাতে প্লাস্টিক রিসাইকেলের বিজনেস শুরু করুন বা গ্রিন এনার্জিতে যেরকম ট্যাক্স কম আছে বা আপনাকে সাবসিডি দিচ্ছে কেন সরকারও চাইছে যে গ্রিন এনার্জি রিলেটেড বিজনেস যদি আপনি শুরু করছেন যাতে আপনাকে আরও বেশি মানে কি বলবো মোটিভেট করতে পারে গভর্নমেন্ট তো ওই জন্য গভর্নমেন্ট কিন্তু কিছু সাবসিডিও কিন্তু এই ব্যবসাগুলোতে দিচ্ছে যদি আপনি শুরু করতে চান শুরু করতে পারেন এতটা সময় আপনি সময় দিলেন দ্যাট ইজ এন অসংখ্য ধন্যবাদ আপনাকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন বা এই বিজনেস রিলেটেড ভিডিও যদি দেখতে চান ডেফিনেটলি চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে জয় হিন্দ বন্দে মাতরম